কোভিড নিয়ন্ত্রণ করার আমার সরকারের একটা দায়িত্ব আছে, লোক হেলথ বিভাগের যেনেকে একটা দায়িত্ব আছে, প্রশাসনের যেনেকে একটা দায়িত্ব আছে, ঠিক তেনেকে রাইজ বা সিভিল সোসাইটিরও একটা দায়িত্ব আছে। তো রাইজক সিভিল সোসাইটিক এই বিধি বিধানখিনি মানি চলি পেলে এই কোভিডর দ্বিতীয় ঢৌটুক নিয়ন্ত্রণত আনিব অনাত সহযোগিতা করিবর কারণে মই আহ্বান জানাম। আজি মই লখিমপুর আর ধেমাজি জেলা পর্যালোচনা করছো পরিস্থিতিটো। আমার যেটু পজিটিভিটির হার সেটু প্রায় 6% ইতিমধ্যে স্পর্শ করু করু হয়েছে ধেমাজিত। জুনাই সাব ডিভিজনটোত পরিস্থিতিটো কিছু উন্নত, কিন্তু সামগ্রিকভাবে ধেমাজি জেলাখনত আমার 5.8% পজিটিভিটি হয়েছে আর এটু উদ্বেগজনক কথা। সেকারণে আমি সকলকে আহ্বান জানাইছো যাতে আমার যেখানে কোভিড নিয়ন্ত্রণের যেখানে বিধি বিধান আছে এই সকলখিনি যাতে সকলে মানি চলে। রিপোর্ট আমি যান পাইছো হয় বিয়া নহয় কোবাদ দহা নহয় কোবাদ শ্রাদ্ধ, তারপরে কোভিড বহু পরিমাণে বহুকেটা ক্ষেত্র বিয়পিছে। গতি সামাজিকভাবে সমাবেশিত হওয়াটো এই 15টা দিনের কারণে সকল রাইজক বন্ধ করবর কারণে মোর ফলের আহ্বান জানাইছো। বাকি যি পেশেন্টর সংখ্যা বাড়িছে, আমার পজিটিভিটি পার্সেন্টেজটো বৃদ্ধি হয়েছে, ধেমাজি জেলার আজি 5.8 হয়েছে। তেনে পরিস্থিতিত আমি জুনাই শিলাপথার ধেমাজি গোগামুখ আমি আটাইকেইখন হসপিটাল আমি সাজু করে তুলিছো। ইয়াতো 30খন বিছনাযুক্ত এই হসপিটাল, 30খন বিছনায় কোভিডের কারণে সাজু করে রাখিছে কর্তৃপক্ষ। আজি আমি আহিলো আলোচনা করলো, আলোচনা করে আমি একটা সিদ্ধান্ত লৈছো ইয়াত যাতে অতি কমেও 20খন বিছনাত পাইপর জড়িয়ে অক্সিজেন যোগানোর ব্যবস্থা এটা হয়, যেটু আমি মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টেম বলে কোম। সেই মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টেমটা ইয়াত ইনস্টল করার কারণে তৎকালীনভাবে আমি ব্যবস্থা গ্রহণ করি যাতে অক্সিজেনের অভাব বা অসুবিধা ইয়াত ভর্তি হওয়া পেশেন্টবিলাকৰ নহয়। বাকি আমার পর্যাপ্ত পরিমাণে ঔষধ আছে, বাকি যিখিনি সামগ্রী লাগে চিকিৎসার কারণে সেইখিনি আমার হাতত মজুদ আছে, চিন্তা করবলগীয়া কোনো কারণ।